তো দানিশ ভাই, যেটা আমরা জিজ্ঞেস করতে চাই যে কিবু ভিকুনাকে আপনারা কোচ হিসেবে নিয়েছেন মানে মিড সিজন অ্যান্ড দ্য চেঞ্জ ইন দ্য স্কোয়াড, তো আপনারা কি মনে হয় কিবু ভিকুনা কি চেঞ্জ করতে পারে প্লেয়ারদের মধ্যে, দেখুন না মানে প্লেয়ারদেরকে হেল্প করবে টিমকে ওভারঅল হেল্প? দেখুন, সব থেকে আগে দেখুন আমরা কোচ চেঞ্জ করেছি, এটা অনেক অনেক নাম এসেছে, অনেক নাম থেকে আমরা চুজ করেছি কিবু ভিকুনাকে। কিবু ভিকুনা কেন, কেন কিবু ভিকুনা ইন্ডিয়ান ফুটবলকে জানে, বাংলা ফুটবলকে জানে, বাংলাদের যে সাপোর্টারদের আশা আছে, যে ভালোবাসা আছে সেটাকে ভালো করে জানে, মোহনবাগানকে কোচ করেছে জানে, তো মানে জার্সি বেটও জানে, তো এইসব জিনিস নিয়ে আমরা ভেবে চিন্তা করেছি কিবু ভিকুনাকে সাইন করালাম। আর এটা অনেক আমরা পজিটিভ আছি, পজিটিভটা প্লেয়ারকে বডি ল্যাঙ্গুয়েজকে আজকে আমরা দেখলাম, প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ একটু অনেক চেঞ্জ আছে, ভালো আছে, পজিটিভ আছে, তারপরে কোচের যে কনফিডেন্ট লেভেল আছে ওটাও আছে, কেন উনি জানেন কি ওনার হাতে একটা অনেক টাফ টাফ জব আছে, কেন এক টিমটাকে যে যে পজিশন আজকে মোহামেডান আছে ওকে মানে টু দ্য টপ নিয়ে যাতা মানে একটা ইট ইজ লাইক ক্লাইম্বিং এভারেস্ট ফর হিম, বাট হি নোজ ইজ জব, হি উইল ডু ইজ জব, তো এটা আমরা আশা আছি কি ভালো ফল করবে। আর সব থেকে আগে যে টিমে যে কনফিডেন্স লেভেলটা দেখছি, আজকে যে বডি ল্যাঙ্গুয়েজটা প্লেয়ারে দেখছি, সেটা দেখে দেখে অনেক কিছু বোঝা যায় কি পজিটিভ আছে কি নেগেটিভ আছে, তো অনেক পজিটিভ আছি, আমরাও অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটর অনেক পজিটিভ আছি কি একটা ভালো রেজাল্ট হবে। তো দানিশ ভাই, আমরা কালকে দেখেছি যে আপনারা নুরুদ্দিনকে ছেড়ে দিয়েছেন, তো নুরুদ্দিনকে ছাড়ার পরে কি আপনাদের মাথায় কোনো বিদেশি সেরকম আছে যে নুরুদ্দিনকে রিপ্লেস করতে পারে? দেখুন, এটা তো আমরা আস্তে আস্তে করে রিভিল করবো কি কী কী চেঞ্জেস হবে, কেন সব কিছু চেঞ্জেসের কথা আমি অন মিডিয়াকে দিতে পারবো না, কেন অনেক কিছু আছে, প্লেয়ার বডি ল্যাঙ্গুয়েজ আছে, প্লেয়ার মাইন্ডসেট আছে, তারপরে কোচে একটা ইয়ে আছে, তো সেটা আপনারা জানবেন, আমাদের সোশ্যাল মিডিয়া সাইট ফলো করবেন, ওখান থেকে আমরা সব রিভিল করব আস্তে আস্তে। দু চার আমরা ইন্ডিয়ান প্লেয়ার্স নিয়েছি, তো এটা নিয়ে আমরা ভাবছি, কেন দেখুন একটা কম্বিনেশনটা তৈরি করতে হবে, তো একটা বিদেশি আনা আগে কি একটা ইন্ডিয়ান রিপ্লেস করা আগে আমাদেরকে কম্বিনেশনটা ভাবতে হবে, আমাদেরকে স্টাইল অফ কোচ এটা বুঝতে হবে, তো এইসব জিনিসটা আমরা বুঝে সুঝে আমরা কাজ করছি, তো সেটা আস্তে আস্তে করে আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, আমরা রিভিউ করবেন। অনেক ভালো প্লেয়ার আছে, তাই জন্য দেখো আমরা নিয়েছি, তো আশা করছি ভালো খেলবে, যে যেভাবে ওর মানে এক্সপেক্টেশন আছে আমাদের।